দেখুন, এবার চীনের সহায়তায় কাশ্মীরে বাঁধ নির্মাণ করেছে পাকিস্তান। কাশ্মীরের সিন্ধু নদীর ওপর চীনের সহায়তায় পাকিস্তান 6টি বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া এক লিখিত বক্তব্যে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং এইসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ এবং বেইজিংয়ে কড়া বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, বাঁধ তৈরির কাজ ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। ভিকে সিং লিখিত বক্তব্যে রাজ্যসভাকে জানান, দেশের এই অংশ পাকিস্তান বেআইনিভাবে জবরদখল করে রেখেছে। এক্ষেত্রে অন্য কোনো দেশ যদি পাকিস্তানকে এই অংশে কোনো কাজ করায়, মদদ যোগায়, তাহলে সেটা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার স্পর্ধা দেখাবে। ভিকে সিং এমন এক সময় এ ধরনের মন্তব্য করলেন যখন ডোকলাম নিয়ে ভারত চীনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।